আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে গিট কনফিগ। হ্যাঁ, তো গিট কনফিগটা কি? সো গিট কনফিগ হচ্ছে গিটের একটা ইম্পর্টেন্স হইতে পারে অথবা ইম্পর্টেন্স নাও হইতে পারে, কারণ গিট কনফিগ দিয়ে আপনি আপনার গিটের প্রজেক্টের যে আপনি যে তৈরি করছেন একটা প্রজেক্ট এটার নামটাকে প্রদর্শন করে। যেমন এটা হইতে পারে আপনাই আপনার নিজের নাম অথবা আপনার ইমেল আইডি। হ্যাঁ, তো আপনি সহজে ইমেল আইডি বা আপনার প্রজেক্টে আপনার নাম সহজে দিতে পারবেন। কিন্তু এই গিট কনফিগটা কিভাবে তৈরি করে সেটা হচ্ছে আজকে আমরা দেখব, এবং তার সাথে দেখব যে কিভাবে আমি যে তৈরি করলাম ইউজার নেম অথবা ইউজার ইমেল, তো সেগুলোর লিস্ট আকারে আমরা কীভাবে দেখব, এবং তাছাড়া এটা কীভাবে আমি ডিলিট করব, সব বিষয়ে আজকের এই ভিডিওটা আমি আজকে তৈরি করছি। তো আমরা কীভাবে তৈরি করব আমি বেশি একটা লিখব না, জাস্ট আপনি লিখবেন যে গিট কনফিগ হাইপেন হাইপেন গ্লোবাল ইউজার নেম অ্যান্ড দেন আপনার নামটা লিখবেন। আমি আমার নামটা এখানে দিয়েছি, এবং তার সাথে হচ্ছে আপনার ইউজার ইমেল এবং রিহান আহমেদ @gmail.com এটা কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা গ্লোবাল দিব কেন? এটা কিন্তু ইম্পর্টেন্স মাঝে মধ্যে কেন, আপনি যখন একটা কোম্পানিতে ডেভেলপ করবেন কোনো প্রজেক্ট, তখন কিন্তু সেই কোম্পানির আন্ডারে একটাই শুধুমাত্র ইউজার নেম থাকবে এবং একটাই হচ্ছে আপনার জিমেল আইডি থাকবে। তখন সেই কম মানে সবাই মিলে, মানে আপনার কলিগ বা আপনার বন্ধুরা মিলে, তখন ওই একই নামটা কিন্তু দিতে হবে, অর্থাৎ ওই কোম্পানির নাম এবং আপনার ওই জিমেল আইডি। তখন আপনি গ্লোবালি মানে এই লেখাটা লিখতে হবে। বাট যখন আপনি একটা নির্দিষ্ট আপনার জন্য একটা নির্দিষ্ট থিংস বা একটা প্রজেক্ট তৈরি করলেন, সেটা শুধুমাত্র আপনার জন্যই প্রাপ্য, তখন আপনার শুধুমাত্র ইউজার নেম এবং ইউজার ইমেল, ওই গ্লোবাল লেখার দরকার নাই। মানে একটা নির্দিষ্ট পিসির জন্য নির্দিষ্ট নামটা উল্লেখ করাই দেবে। আচ্ছা, তো এখন আমরা যে এটা মাঝে মধ্যে আমাদের কিন্তু ভুল হয় যে ইউজার নেম তারপরে ইউজার ইমেল, হ্যাঁ মাঝে মধ্যে লেখাটা ভুল হয়, তো এটা আপনি কিভাবে চেক করবেন, কিভাবে দেখবেন, ঠিক আছে? তো লিখবেন হচ্ছে গিট কনফিগ গ্লোবাল এবং লিস্ট। তো এটা চেক করবে যে আপনার আসলে কি আকারে কিন্তু সেটা দেখাবে। তো দেখান যে আমার ইউজার ডট নেম রিহান আহমেদ, তারপর ইউজার ডট ইমেল, তো এটা কিন্তু আমাদের গ্লোবাল অনুযায়ী আসে। তো এখন আপনি চাচ্ছেন যে ইউজার নেমটা আমার এটা না, এটা আমি ডিলিট করতে চাই, তো এই এটা ডিলিট করবেন কীভাবে, ঠিক আছে? তো সেটা ডিলিট করবেন, জাস্ট সিম্পলি লিখবেন ডিলিট করার জন্য গিট কনফিগ গ্লোবাল হাইপেন হাইপেন আনসেট ইউজার নেম, যখন দিয়ে জাস্ট মানে আপনার ইউজার নেমটা দিয়ে জাস্ট ইন্টার করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার এটা ডিলিট হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু আর নাই। তো এটা এর সাহায্য, অর্থাৎ আনসেটের সাহায্যে আপনি সহজেই ডিলিট করতে পারেন। বাট আপনি যখন বলে যে পুরোখানি মানে পুরো কনফিগারেশনটা ডিলিট করবেন, তখন আপনি কি করবেন, তখন যে আর এম দিবেন, তারপর শিফট চেপে ডেল্টা দিবেন, তারপর হচ্ছে আপনার ট্যাব ক্রিয়েট সরি ট্যাব না মানে ট্যাব দিবেন, তখনই কিন্তু চলে আসবে। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, তো শিট ডেল্টা দিবেন, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপরে আপনার ট্যাব, তারপর এখানে দুইবার দিবেন, তারপরে দেখবেন যে গিট কনফিগ নামে একটা জিনিস আছে। তো এটা জাস্ট ইন্টার টিপ করলে আমরা যদি এখন লিস্টটাকে দিই তাহলে কিন্তু আর কিন্তু নাই, ঠিক আছে? তো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।